আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনমনে নিরাপত্তার ভাবনাকে আরও দৃঢ় করতে শনিবার রাজ্য পুলিশের পক্ষ থেকে করা হয় এলাকা ভিত্তিক ফ্ল্যাগ মার্চ। এডি নগর পুলিশ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকায় করা হয় এই ফ্ল্যাগ মার্চ। জনমনে নিরাপত্তার ভাবনা সুদৃঢ় করার জন্যই এই ফ্ল্যাগ মার্চ বিভিন্ন মহকুমায় করা হচ্ছে বলে জানিয়েছেন উচ্চ পদস্থ পুলিশের কর্তারা। এই ফ্ল্যাগ মার্চে এসডিপিও এবং থানার ওসিরা উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন বরিষ্ঠ পুলিশ কর্তারা। আসন্ন ইলেকশন আসছে, তাই একটা কনফিডেন্স বিল্ডিং হয়ে যাবে। আমাদের চারটা সাব ডিভিশন, পুলিশ সাব ডিভিশন আজকে কাভার হবে, সেটার মধ্যে রেসপেক্টিভ এসডিপিওস ওসিস ওরা লিড করবে, সবাই থাকবে, সব এরিয়াসগুলো কাভার হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য জাস্ট একটা সেন্সিটাইজ করা সবাইকে। মানে কীরকম সেন্সিটাইজ মানে করবেন? দেখতে কোনো মানে কোনো রকমের যাতে মিসক্রিয়েন্স কোনো বাজে কাজ না করতে পারে। কোন কোন জায়গাগুলো ঘুরবে? না সেটা তো এখন বলা যাবে না। তারপরে এটিএমটি কি চারটে সার্ভিস? হ্যাঁ চারটে সার্ভিস। মানে মূল কথা হলো নির্বাচনকে সামনে রেখে যে সেটি সেটি। থ্যাংক ইউ।